হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তো শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারছি না। তো কেন অসুস্থ ছিলাম আমার, তো মূলত অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। তো মাঝে মধ্যে তাও দু একটা দিয়েছি, পুরোপুরি ভিডিও আপলোড দিতে পারিনি। তো একটা অসুস্থতার কারণ হচ্ছে একটা নিউজ, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে হয়তো বুঝতে পারছেন আর আমার চেহারা দেখে অনেকে হয়তো বুঝছেন অনেক আসলে অসুস্থ। তো নিউজটা এখন আমি আপনাদেরকে রিভিল করে দিব। তো আমার অসুস্থতার কারণটা হচ্ছে এটা। তো ফাইনালি আমি কনসিভ করেছি, আমি প্রেগনেন্ট, মা হতে যাচ্ছি। তো এই খুশির নিউজটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে সুস্থভাবে একটা সুস্থ সন্তান আমি পৃথিবীতে নিয়ে আসতে পারি আর মা ডাকটা শুনতে পারি। তো একটা মেয়ের আসলে অনেক স্ট্রাগল করতে হয় এই টাইমটাতে। তো অনেক অসুস্থ ছিলাম, তো মার্চের 6 তারিখ আমার লাস্ট পিরিয়ড হয়। তো এরপর আমি সাথে সাথে আসলে টেস্ট করিনি। তো এর কয়েকদিন পর পিরিয়ড মিস হওয়ার কয়েকদিন অনেক পরিমাণে জ্বর আসে। তো তার জন্য শরীর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল আর অনেকে বমি বমি লাগতো, শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আর পিরিয়ডটা যেহেতু মিস হয়েছে, দুই পর্যায়ে আমি টেস্ট করি বাসায়। তো টেস্টের রিপোর্টটা আসলে তখন পজিটিভই আসে, তখন কোনো ডাক্তার দেখাইনি। তো এরপর আর অনেক পরিমাণ জ্বর ছিল। এর কিছুদিন পর ডাক্তার দেখায় এবং ফাইনালি আমি প্রেগনেন্সি টেস্ট করি। তো ওই টেস্টের রিপোর্টটা আমার পজিটিভে আসে। তো আজকের এই এরপর আমি ডাক্তার দেখায় এবং তখন আমি প্রেগনেন্সি টেস্ট করা, তো তখনই আমি ফাইনালি নিউজটা পাই। আর এতদিন ধরে শরীর অনেক অসুস্থ থাকার কারণে আমি জানাইনি, তো আজকে ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এখন তো এই অবস্থায় শরীর এক এক সময় এক এক রকম থাকে, এক রকম হয়। তো অনেকদিন আসলে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছি না, তো আজকে ফাইনালি আমি আমার এই নিউজটা শেয়ার করলাম। তো সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, আমার জন্য অনেক প্রে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।